সৌন্দর্য জানার জন্য একটা পার্ক সম্ভবত হচ্ছে, এই বিষয়টা আমরা একটু জানতে চাই। আমাদের মেরি মেরি মাটি মেরি দেশ যে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, ক্যাম্পেইনটা লঞ্চ হয়েছে, তো সেটারই অঙ্গ হিসেবে একটা পার্ক ছিল যে অমৃত বাটিকা নির্মাণ হবে। তো অমৃত বাটিকা হচ্ছে মানে অমৃত সরোবর থাকতেও পারে বা নাও থাকতে পারে, ওইখানে বিভিন্ন জায়গায় আমাদের যতগুলো ভিসি আছে বা জিপি আছে ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে ওই পার্কটা নির্মাণ করা হবে এবং বিভিন্ন জায়গা থেকে গাছ লাগিয়ে সে পার্কের যে সৌন্দর্য বৃদ্ধি করা হবে। তো সেই লক্ষ্যে আমরা স্টার্ট করেছি একটা অমৃত বাটিকা আমাদের ব্লকের পাশে নির্মাণ করার জন্য, এবং এটা দীর্ঘদিনের দাবি কারণ রূপাইছড়ি এলাকাতে কোনো চিলড্রেন পার্ক নেই। আচ্ছা, ওই অমৃত বাটিকা তো কোনো রকমের গাছ দেখিনি আমরা, এখন গিয়েছি কোথাও গাছ লাগানো হয়নি, শুধু জাস্ট কয়েকটা শারীরিক এক্সারসাইজ করার বা শারীরিক চর্চা করার জন্য কয়েকটা মেশিন বিভিন্ন জায়গা ছড়িয়ে আমরা বানাবো। তো পরবর্তী সময় দেখা গেল যেহেতু বর্ষা হলে একটু সমস্যা হতে পারে, তো আমরা ফান্ড ম্যানেজ করে পরবর্তী সময়, কারণ FFC আগে অ্যাকশন প্ল্যানে ঢুকাতে হয় তারপর কাজ করতে পারি আর কি আমরা। তো আমরা নেক্সট যখন FFC অ্যাকশন প্ল্যান নেব তখন শেডিং এর ব্যবস্থা করব আর কি এটার মধ্যে। আর পেপার ব্লকের কাজ অলরেডি স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে, সেটার জন্য ফান্ডও আমরা আরডির সাথে কথাবার্তা বলে ফান্ডের আমরা ব্যবস্থা করেছি, এবং সাইডে কিছু ব্যারিকেডিং এর ব্যবস্থাও করা হবে, প্লাস বাউন্ডারি ওয়ালের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আর তাছাড়াও আপনারা দেখতে পাবেন যে ওই পার্টে মানে বা সাইডটার মধ্যে যে কিছু স্লোপিং এর ব্যবস্থা করা হচ্ছে, স্লোপের মধ্যে বসার মানুষের বসার জায়গার জন্য ব্যবস্থা করা হচ্ছে উইথ প্যালাসিটিং। কিন্তু প্যালাসিটিং এরটা ওইটার মধ্যে সমস্যা আছে, কবে নাগাদ কমপ্লিট হয়েছে প্যালাসিটিংটা? না, প্যালাসিটিংটা কমপ্লিট এখনো হয়নি, অনগোয়িং। আর কিন্তু ওই অবস্থায় মানে চারিদিকে ফাটা বেঁকা হয়ে যায়, ক্র্যাক 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 ধরে ফেলেছে, এখানে একটা রিটেনিং ওয়াল লাগবে। আমরা অলরেডি TMS এর ভিজিট করেছেন, সেখানে একটা রিটেনিং ওয়ালের পারমিশন মানে উনি ইন প্রিন্সিপাল দিয়েছেন, এখন এস্টিমেট করা হবে, এস্টিমেটে কিছু প্রবলেম ছিল, তো এস্টিমেট করার পরে তারপর যখন আমরা সিজন আসবে, কারণ আপনারা দেখবেন যে টোপোগ্রাফিটা ইট ইজ নট ফিজিবল ফর মানে নর্মাল পার্কের মতো, এটা টোপোগ্রাফিটা অনেকটা আন্ডুলেশন আছে, তো সেই ক্ষেত্রে ওই রিটেনিং ওয়ালের পরেই সব কিছু মানে গ্রাউন্ড স্টেবিলাইজেশন করে তারপর আমরা করতে পারবো।